মোট কথা হচ্ছে দেশি মুরগি নিয়ে এত ঝামেলায় থাকার দরকার নাই দেশি মুরগিকে দেশি মুরগির মতো থাকতে দিন দেশি মুরগি নিয়ে আমরা যত বেশি মানে বাড়াবাড়ি করব দেশি মুরগি আমরা বন্দি করে পালন করব বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াবো তত বেশি ঝামেলায় আপনারা পড়বেন মোট কথা দেশি মুরগি দেশি মুরগির মতো থাকতে দিবেন আর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ভ্যাকসিন করতে দিবেন ভ্যাকসিন করে দিবেন প্রতি তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন করে দিবেন এই যে আমার একটা শীত চলে গেল মার্শাল এই শীতের মধ্যে একটা মুরগিও আমার নষ্ট হয়নি আমার আশেপাশে এলাকায় মানে সকল মুরগি আমার মোটামুটি চলে গেছে তাই না মা কোন কোন আশেপাশের এলাকায় সব মুরগি মারা যায় নাই সবই মারা গেছে আমার বাসায় কিন্তু মুরগি মারা যায় না এর কারণটা হচ্ছে এর কারণ হচ্ছে শীতের প্রারম্ভে আমি একটা ভ্যাকসিন করেছি এবং এই শীতের মধ্যে আমি পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর বা বিশ দিন অন্তর অন্তর এই বিভিন্ন ধরনের ঠান্ডার যে সকল ওষুধ আছে এর নাম আইসিন তারপরে ናবাটিল ইরুকট মাইক্রোনিট এই ওষুধগুলো আমি ধাপে ধাপে খাওয়িয়েছি এত করে মুরগিগুলো মাশাআল্লাহ বেশ ভালো আছে এখন ডিমের মুরগি কতগুলো ডিম ডিম পাড়ে এখন আর বাচ্চা কাচ্চা কতগুলো আছে 70 বেশ ভালোই আছে তো এখন আমি এই রানী ক্ষেতের ভ্যাকসিন সম্পর্কে ইতিপূর্ব আপনাদের ভিডিও করেছি দেখিয়েছি যে কিভাবে রানী ক্ষেতের ভ্যাকসিন করতে হয় আজকে শুধুমাত্র আমি দেখাচ্ছি আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে প্রতি তিন মাস অন্তর অন্তর রানী ক্ষেতের ভ্যাকসিন আপনারা অবশ্যই করে দিবেন প্রতি তিন মাস অন্তর অন্তর রানী ক্ষেতের ভ্যাকসিন করবেন মাঝে মাঝে আপনারা এই জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াতে পারেন এবং ঠান্ডার ডোজ আপনারা করাতে পারেন এক্ষেত্রে আপনার মুরগিগুলো

থাকে এখন আপনারা পানি যদি ফুটিয়ে নেন পানি যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই পানিটা একদম ঠান্ডা করে নিবেন আসো আসো ঠান্ডা করে নেবেন যদি ফুটানো পানি থাকে তারপরে ফ্রিজে প্রয়োজন একটু রেখে দেবেন চার পাঁচ মিনিট রেখে নেবেন তাতে একদম ঠান্ডা হয়ে যায় তারপরে এই ভ্যাকসিনটি এই রানী ক্ষেত্রের ভ্যাকসিন আর ডিবি ভ্যাকসিন এক সময়ের পানির সাথে হয় অনেকেই বুঝে না যে ভাই এক সময়ের পানি নেবো কিভাবে এক সময়ের পানি আমি মেজারমেন্ট করতে পারি না এই যে একটা সিরিঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন সিরিঞ্জ আমি দেখাই একটু দেখে নান এটা হচ্ছে টেনেমেল এর সিরিঞ্জ এই দেখেন টেনেমেল তাহলে এটার দশ সিরিঞ্জ যদি আমি পানি নেই দশ সিরিঞ্জ পানি নিলেই আমার এক সময় হয়ে গেল এই যে এভাবে আপনারা এই যে এক দুই এভাবে আপনারা পানি নেবেন হাওড়া কেমন আছো তুমি তুমি কি মুরগিকে ভ্যাকসিন করবে তোমার কতগুলো মুরগি আছে এবার সব বলো তোমার কতগুলো মুরগি আছে তোমাদের একটা মুরগি আছে ও দাদুর কাছ থেকে একটা নিছো আচ্ছা তারপরে তুমি মুরগিগুলোকে মিষ্টি মুরগির নাম মিষ্টি রেখেছ আচ্ছা মাশ আল্লাহ টেন আমাদের ওয়ান টু টেন হয়ে গেল তাই না আমাদের তেল হয়ে গেল এখন কি করতে হবে হরমামনি এই যে এই সু ইলিবেল লাগবে না এখন আপনি না এই যে এই এই সিরিঞ্জের সুজ দিয়ে এবার একটু হালকা একটু পানি টেনে নেবেন তিন সিসি মতো পানি টানবেন এই যে মাছখান দিয়ে মাছখান দিয়ে ঢুকিয়ে দিবেন এই দেখেন আপনি অটোমেটিক টেনে নিয়েছে এভাবে আপনারা ভ্যাকসিনটি ভালো মতো মিশিয়ে নেবেন ভ্যাকসিনটি এভাবে ট্রেনে আমি একটু ভালো মিশিয়ে নেই

একটি বিষয় মনে রাখবেন মুরগি কখনো অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আপনি ভ্যাকসিন করবেন না মুরগি সুস্থ অবস্থায় ভ্যাকসিন করবেন আর মুরগিকে দেখেন এদিকে আসেন খুব সহজ এই যে রানের মাংস দেখেন এই যে রানের মাংসের মধ্যে এই যে রানের মাংস এই মাংসের মধ্যে তার সেভাবে হালকাভাবে আপনার এই দেখেন আমি দেখাচ্ছি এই যে একটু ঢুকে গেল

বে বন্ধুরা মেটা খুব মানে লক্ষ্মী মানে মুরগি ব্যথা পাবে আমাকে মানে রাত থেকেই বলতেছে বাবা আমার এই মুরগির নাম রেখেছে মিষ্টি যে আমার মুরগিকে কিন্তু ভ্যাকসিন দিবে না ব্যথা পাবে ব্যথা পাবে চিলা চিলি করে ব্যথা পাইছে এটা কা ভ্যাকসিন কিন্তু খুব বেশি কঠিন না প্রিয় বন্ধুরা এভাবে হালকা করে পুশ করে দিবেন বাস হয়ে গেল এভাবে আপনারা বাসায়ও ভ্যাকসিন করতে পারবেন ভ্যাকসিন করা মানে আপনার খামার নিরাপদ রাখা ঝুঁকি মুক্ত রাখা আর ভ্যাকসিন খুব বেশি যে দেশি মুরগির লাগে লাগে না আপনারা দুই তিনটা ভ্যাকসিন করলেই হয়ে যায় পাঁচ দিন বয়সে বিসিআর ডিবি একুশ দিন বয়সে বুস্টার ডোজ বিসিআর ডিবি গাম দেওয়ার দরকার নাই পঁয়ত্রিশ দিনে যদি পারেন ফাউল পক্সের ভ্যাকসিন দিয়ে দিবেন আর প্রতি তিন মাস অন্তর অন্তর পানি খেতে ভ্যাকসিন দেবেন আমরা অনেকেই গুলিয়ে ফেলি কি গুলিয়ে ফেলি আমাদের বাসায় আমরা অনেকগুলো মুরগি পালন করতে চাই দেখেন আমার বাসায় মাত্র পাড়া মুরগি আছে আপনারা যদি চান মুরগি নিয়ে কাজ করতে পারেন বা চল্লিশটা ডিমপাড়া মুরগি নিয়ে কাজ করতে পারেন আপনারা চান একসাথে পাঁচশো ডিমপাড়া মুরগি নিয়ে কাজ করতে বা দুশো ডিমপাড়া মুরগি নিয়ে কাজ করতে এত আপনারা যদি অভিজ্ঞতা না থাকে আর এত মুরগি নিয়ে কাজ করলে তো আপনাদের ঝামেলা পোহাতেই হবে তার থেকে আপনারা যেটা কাজ করবেন সেটা দেশি মুরগি আপনারা অল্প পরিষেবা পালন করবেন প্রাকৃতিক পদ্ধতিতে পালন করবেন রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে আর ডি ভ্যাকসিন আপনারা এই একশো পানির সাথে গুলতে হবে হান্ড্রেড এমএল পানির সাথে আপনারা মিশিয়ে নেবেন এবং প্রত্যেক মুরগিকে এক এমএল করে যে যেরকমভাবে দেখালাম এক করে আপনারা পুশ করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর পুশ করবেন আর যে যে অতিরিক্ত ভ্যাকসিন থাকে হয়তো আপনার বাসায় দশ থেকে বারোটা মুরগি আছে অতিরিক্ত ভ্যাকসিন থেকে যায় অতিরিক্ত ভ্যাকসিন থেকে যাবে আমরা কি ভুল করে এখানে এভাবে ফেলে দিয়ে থাকি না এভাবে ফেলে দিবেন না আপনারা দূরবর্তী কোথাও জায়গায় একটু কোদাল দিয়ে গর্ত করে গর্তের ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দিবেন কারণ এটা হচ্ছে ভাইরাস এটা যদি মুরগির স্বাদ নির্দেশ চলে আসে মুরগি কিন্তু রানী খেতে আক্রান্ত হতে পারে এই মুরগির নাম কি হাওড়া এই মুরগির নাম কি দেখেন ওই ভালোবেসে বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা চাপা দিয়ে ফেলে রাখবেন অনেকে ভুল করে থাকেন যে অনেকে চান যে এই ভ্যাকসিন গুলো অতিরিক্ত যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন গুলো ফ্রিজে রেখে দিতে চান ফ্রিজে আপনারা রাখবেন না আপনারা অতিরিক্ত ভ্যাকসিনগুলো অবশ্যই ফেলে দিবেন আর আপনারা একসাথে হয়তো এক একজনের বাসার থেকে উপজেলা অনেক দূরে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো দূরে আপনারা উপজেলা পোষা হাসপাতালে যোগাযোগ করে যাবেন এবং সেখান থেকে একত্রে দশ থেকে পনেরোটা বা বিশটা ভ্যাকসিন নিয়ে আসবেন নিয়ে এসে দ্বীপে সংরক্ষণ করবেন দ্বীপে আপনার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় প্রিয় বন্ধুরা ভ্যাকসিন নিয়ে মোটামুটি এই ছিল আজকে আলোচনা আর সবাই ভালো থাকবেন মামনি আমাদের চ্যানেলটাকে বলো